হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলোড়ন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালট্যান্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রান আপনাদের জানাই স্বাগতম এবং অভিনন্দন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই পর্বে আমি একটি ছাদ ঢালাই করার পূর্বে এবং পরে করণীয় কাজ কী সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই বিষয়গুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। চলুন তাহলে দেখে নেই একটি ছাদ ঢালাই করার পূর্বে এবং পরে করণীয় কাজগুলো কী কী। গুণগত মানের নির্মাণ সামগ্রী সরবরাহ। ছাদ ঢালাই করার জন্য সর্বপ্রথম গুণগত মানের নির্মাণ সামগ্রী ইট, বালি, সিমেন্ট, রড, পাথর এবং রং ইত্যাদি সরবরাহ করতে হবে। কাঠামোর স্থায়িত্ব নির্ভর করে ভালো মানের নির্মাণ সামগ্রী সরবরাহের উপর। তাই কাঠামোর দীর্ঘস্থায়িত্বতার জন্য সর্বপ্রথম গুণগত মানের নির্মাণ সামগ্রী সরবরাহ করা প্রয়োজন। সিমেন্ট ছাদ ঢালাই করার জন্য পুরাতন সিমেন্ট ব্যবহার করা যাবে না। সিমেন্টের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে উৎপাদিত সিমেন্ট 3 মাসের মধ্যে ব্যবহার করা ভালো। বালি কংক্রিটের পুনঃশক্তি পাওয়ার জন্য ঢালাইয়ে লোকাল বালি এবং সিলেট বালির FM যথাক্রমে 1.5 এবং 2.5 মধ্যে রাখতে হবে। ব্যবহারের পূর্বে বালি অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে। বালির সাথে মাটি ও অন্যান্য মিশ্রণ যাতে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। খোয়া ঢালাইয়ে বিভিন্ন সাইজের খোয়া ব্যবহার করতে হবে। ব্যবহারের পূর্বে খোয়া অবশ্যই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খোয়ার সাইজ অবশ্যই 20 মিলিমিটার ডাউন রাখতে হবে। ভালো মানের পিকেট দিয়ে খোয়া তৈরি করতে হবে। পানি সরবরাহ ঢালাইয়ের পানি অবশ্যই পরিষ্কার ও পানযোগ্য হতে হবে। লবণাক্ত পানি ঢালাইয়ের কাজে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া আয়রন জাতীয় পদার্থ, শ্যাওলা এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ যাতে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। পানি সিমেন্ট অনুপাত পানি সিমেন্ট অনুপাত ঠিক রাখতে হবে। ঢালাইয়ে অতিরিক্ত পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ঢালাইয়ে অতিরিক্ত পানি ব্যবহার করলে কংক্রিট স্থাপনের সময় সেগ্রিগেশন ঘটে, ফলে কংক্রিটের শক্তি কমে যায়। মিক্সার মেশিন ঢালাই শুরু করার পূর্বে মিক্সার মেশিন অবশ্যই চেক করে নিতে হবে এবং কোনো রকম যান্ত্রিক ত্রুটি থাকলে তা মেরামত করতে হবে। ফর্মওয়ার্ক বা শাটারিং ফর্মওয়ার্ক ভালোভাবে চেক করে নিতে হবে এবং লেবেলিং করতে হবে। ফর্মওয়ার্কে ব্যবহৃত পেন্টশিট যেন কোনো ছিদ্র না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢালাইয়ের সময় যেন ছিদ্র দিয়ে কংক্রিট না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢালাইয়ের পূর্বে পুরো ছাদের ফর্মওয়ার্ক পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। ফর্মওয়ার্ক কাজে ছাদের ঠেকনা অথবা সাপোর্টের জন্য ভালো মানের বাঁশ এবং স্টিল ব্যবহার করতে হবে। ফাটা এবং ভাঙ্গা বাঁশ ঠেকনার কাজে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যদি স্টিলের ঠেকনা বা সাপোর্ট ব্যবহার করা হয় তাহলে জয়েন্ট ভালোভাবে চেক করে নিতে হবে। নির্দিষ্ট দূরত্ব পরপর ঠেকনা বা সাপোর্ট ব্যবহার করতে হবে। সাধারণত 2 ফিট থেকে 2.5 ফিট পরপর ঠেকনা বা সাপোর্ট ব্যবহার করতে হবে। ঢালাই চলাকালীন সময় লোডের কারণে ঠেকনা যেন সরে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিম এবং ছাদের রড চেক ড্রয়িং অনুযায়ী বিম এবং ছাদের রড সঠিকভাবে বাঁধাই করা হয়েছে কি না তা ভালোভাবে চেক করে নিতে হবে। বিশেষ করে ড্রয়িং অনুযায়ী ছাদের মেন রড, টেম্পারেচার রড এবং এক্সট্রা টপ কর্নার রিইনফোর্সমেন্টের রডগুলো সঠিকভাবে বাঁধাই করা হয়েছে কি না তা খেয়াল রাখতে হবে। বিমের এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম রডগুলো বিমের মেন রড থেকে মিনিমাম 1 ইঞ্চি দূরত্বে রাখতে হবে এবং ভালোভাবে তার জালি দিয়ে ভেদে দিতে হবে। অবশ্যই মরিচাযুক্ত রড, ক্র্যাক রড এবং গার্বেজ হতে তৈরিকৃত রড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ডিফ্রম অথবা খাসকাটাযুক্ত রড ব্যবহার করা উত্তম। কভারিং ছাদের বটমে 3x4 ইঞ্চ, টপে 1 ইঞ্চ এবং সাইডে 1 ইঞ্চ কভারিং দেওয়া আছে কি না তা ভালোভাবে চেক করে নিতে হবে। বটম কভারিং 3x4 ইঞ্চের উপর না হওয়াই ভালো। কভারিংয়ের জন্য তৈরিকৃত ব্লক, সিমেন্ট এবং বালির অনুপাত
1:1 হতে হবে। ঢালাই কাজ চলাকালীন সময় যেন ব্লক ভেঙ্গে বা সরে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। লিপিং, হুক এবং ব্যান্ড। একটি রড সাধারণত 39 ফিট থেকে 40 ফিট হয়। অতিরিক্ত দৈর্ঘ্যের রডের প্রয়োজনে দুটি রড নির্দিষ্ট নিয়ম অনুযায়ী লিপিং দেওয়া হয়। লিপিং ডায়া অনুযায়ী প্রদান করা হয়। লিপিং ওয়েল্ডিং করে তার জালি দিয়ে বেঁধে দিতে হবে। তাছাড়া বিমে ব্যবহৃত স্টিরাপে হুক এবং বিমের রডের ব্যান্ড দেওয়া আছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। ভাইব্রেটর মেশিনের ব্যবহার। ডালাইয়ের কাজে অবশ্যই ভাইব্রেটর মেশিন ব্যবহার করতে হবে। বিশেষ করে বিম এবং কলামের সংযোগস্থলে ভালোভাবে ভাইব্রেট করতে হবে। ব্যবহারের পূর্বে মেশিন ভালোভাবে চেক করে নিতে হবে। গ্রাউটিং। সিমেন্ট এবং পানি মিশ্রণে গ্রাউটিং ভালোভাবে তৈরি করে বিম এবং কলামের সংযোগস্থলে প্রদান করতে হবে। ডালাইয়ের পুরুত্ব চেক এবং কম্পাকশন। ডালাইয়ের কাজ চলাকালীন সময়ে ডালাইয়ের পুরুত্ব চেক করে নিতে হবে। কংক্রিট ভালোভাবে কম্পাকশন করে লেভেল করে দিতে হবে। কংক্রিট স্থাপনের সময় সতর্কতা। কংক্রিট ফালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি উপর থেকে কংক্রিট ফেললে খোয়াগুলো আলাদা হয়ে দূরে সরে যায়, ফলে কংক্রিট তার পূর্ণ শক্তি পায় না। তাই কংক্রিট ফালানোর সময় যতটুকু সম্ভব কম উচ্চতায় ফেলতে হবে। সাধারণত 1.5 মিটার বা 5 ফিট উচ্চতা হতে কংক্রিট ফেলা হয়। তার বেশি উপর হতে কংক্রিট না ফেলাই ভালো। স্যানিটেশন, ডাক্ট লাইন এবং অন্যান্য বয়েড চেক। ড্রয়িংয়ে ছাদের মধ্যে কোনো বয়েড দেখানো থাকলে বয়েড রাখতে হবে। স্যানিটেশন, ডাক্ট লাইন এবং অন্য কোনো বয়েড ড্রয়িংয়ে দেওয়া থাকলে বয়েড রাখা হয়েছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে। রাতে ছাদ ডালাইয়ের কাজ। রাতে ছাদ ডালাইয়ের কাজ করলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। স্বল্প আলোতে ছাদ ডালাইয়ের কাজ না করা ভালো। কিউরিং। ছাদ ডালাইয়ের 24 ঘন্টা পর ছাদে পানি আটকে কিউরিং করতে হবে। কিউরিং পানি অবশ্যই পরিষ্কার, লোনামুক্ত এবং প্রাণযোগ্য হতে হবে। ফর্ম ওয়ার্ক খোলা। নিয়ম অনুযায়ী ছাদ ডালাইয়ের 28 দিন পর ছাদের ফর্ম ওয়ার্ক খুলতে হবে। তবে ছাদের এবং বিমের খারাপ পার্শ্ব ফর্মওয়ার্ক 1 থেকে 2 দিন পর খোলা যাবে। জলছাদ। ছাদের ফর্মওয়ার্কটি খোলার পর 3 মাসের মধ্যে জলছাদের কাজ করতে হবে। ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, ছাদ আর্দ্রতামুক্ত রাখার জন্য এবং মূল ছাদকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করতে ভবনের সর্বোচ্চ তলায় জলছাদ ব্যবহার করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।